সৌরভ গাঙ্গুলি বেশি কিছু বুঝি বলার প্রয়োজনই নেই তবুও আজকের প্রজন্মের কাছে কিছু কথা তুলে ধরি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সৌরভ গাঙ্গুলির একমাত্র মেয়ের সম্পর্কে জানতে পারবেন অনেক কিছু জানতে পারবেন বাবা আর মেয়ের সম্পর্কের বোঝাপড়া ঠিক কতখানি সৌরভ গাঙ্গুলি একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তিনি উনিশশো সালে কলকাতার বেহালায় এক প্রতিষ্ঠিত পরিবারে জন্মগ্রহণ করেন তবে নাম করা এই ক্রিকেটারকে আমরা বর্তমানে ব্যাট হাতে মাঠে না দেখলেও তাকে জি বাংলার দাদাগিরিতে দেখি সব সময় আর সবার অত্যন্ত প্রিয় দাদার জীবনে সব থেকে কাছের মানুষটি হচ্ছে তার একমাত্র মেয়ে সানা গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি আর ডোনা গাঙ্গুলির একমাত্র আদরের মেয়ে সে তাকে নিয়ে এই দুজন মানুষের সব স্বপ্ন সৌরভ গাঙ্গুলি উনিশশো সাতানব্বই সালে ভালোবেসে বিয়ে করেন ড্রোনা গাঙ্গুলিকে গাঙ্গুলির বর্তমানে তার বয়স ১৯ বছর সানা ইতিমধ্যে বেশ কিছু বিজ্ঞাপনে তার বাবার সাথেই কাজ করেছেন আবার একটি নাটকে অভিনয় করেও বেশ প্রশংসা করিয়েছেন তিনি এছাড়া গাঙ্গুলির মেয়ে নাচেও পারদর্শী মায়ের সাথে তার বিভিন্ন নাচের ছবি দেখে বোঝা যায় যে সত্যি মায়ের মতো সেও বিখ্যাত একজন নৃত্যশিল্পী হতে চলেছেন মেয়েকে মায়ের চাইতে বাবা বেশি ভালোবাসেন বকুনি আসলে মায়ের কাছ থেকেই আসে সানা বেশিরভাগ পড়াশোনাই করেন মায়ের কাছে বাবার কাছেই সব আদর আর আবদার সৌরভ গাঙ্গুলি বলেছেন আমি যতটুকু সময় পাই বাবা মেয়ে শুধু আসলে কষে নেই দুইজন দুজনকে গুগলির প্রতিযোগিতায় নামিয়ে দেই সানা ভীষণই একজন আর বাবাকে নানা পরীক্ষা দিতে হয় মেয়ের কাছে সব সময় আর বেশিরভাগ সময় মেয়ের কাছ থেকে নানা কিছু শিখে থাকেন সে নিজে এত বড় একজন প্লেয়ার হয়েও যেখানে পুরো বিশ্বের কাছে হাঁটতে নারাজ সে সেখানে মেয়ের কাছে তিনি বারবারই হাঁটতে চান নতুন কিছু শেখার জন্য তো দর্শক বন্ধুরা সানা গাঙ্গুলিকে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও